সূচকের নিয়মাবলী লস অফ ইন্ডেক্স ইন্ডেক্স মানে সূচক লস অফ ইন্ডেক্স মানে সূচকের নিয়মাবলী এখন আমাদের স্কুলে ছুটি প্রায় দিন স্কুল বন্ধ থাকবে আমরা পাঁচ বন্ধু মিলে ঠিক করেছি এই কয়েকদিন ঘুড়ি ওড়াবো তাই আমার বাবা আমাদের কিছু ঘুড়ি ও কিনে দিয়েছেন কিন্তু ঘুড়ি ওড়াবার জন্য আরও অনেক সুতো দরকার তাই আমরা প্রত্যেকে দু টাকা দিয়ে মোট দু টাকা প্লাস দু টাকা প্লাস দু টাকা প্লাস দু টাকা প্লাস দু টাকা সমান জনে মিলে ফাইভ ইন্টু টু টাকা চাঁদা তুললাম যদি আমরা এক্স জন বন্ধু হতাম এবং প্রত্যেকে দু টাকা চাঁদা দিতাম তাহলে মোট কত টাকা চাঁদা উঠত হিসাব করি মোট চাঁদা উঠত সমান দুটাকা টাকা যোগ দু টাকা প্লাস ডট 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 প্লাস দু টাকা এক্স বার আমাদের দুটাকা টাকা যোগ করতে হতো তাহলে কি হতো এক্স জন ইন্টু দুই

বা ইংরেজিতে কোএফিসিয়েন্ট নেক্সট আমাদের 5 ইনটু 2 করার টাকাকার বেশি টাকা দরকার তাই আমরা পাঁচজন বন্ধু প্রত্যেককে 5 টাকা চাদা দিলাম এখন মোট চাদা উঠলো 5 টাকা যোগ 5 টাকা যোগ 5 টাকা যোগ 5 টাকা যোগ 5 সমান 5 ইনটু 5 সমান 5 স্কয়ার টাকা আমরা এক্স জন বন্ধু যদি প্রত্যেককে এক্স টাকা চাদা দিতাম তাহলে মোট কত চাদা updateTotal হিসাব করি

এক্স এর মাথায় কিছু নেই মানে আছে একটা একঘাত আর এক্স এর মাথায় বা বেস দুইকে কে বলা হয় ইন্ডেক্স সূচক একে বলে সূচক বা পাওয়ার আর এক্স হলো নিধান বা বেস অর্থাৎ এই বেস এটা হচ্ছে মূল জিনিস মূল মানে বেস এবং এর সূচক কত সূচক করছে কাকে সূচিত করছে দুই তিন চার পাঁচ পাওয়ার এটা হলো সূচক এটা হলো বেস নেক্সট ফোর যদি ছবার এক্স গুণ করি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স যেমন এক্স টু দি পাওয়ার সিক্স লিখতে পারি এখানে x টু দি পাওয়ার সিক্স এ ছয় ড্যাশ এবং x ড্যাশ নিজে করি কমেন্ট করো এখানে ছয় হলো সূচক বা ইন্ডেক্স এক্স হল নিধান যে যেকোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দি পাওয়ার এন মানে এক্স এন বার এক্ষেত্রে এন এবং এক্স কে এক্স এর

টোটাল আটটায় এক্স এর গুণ ফল সম এক্সি পাওয়ার একবারই লিখতে পারি এক্স টু দিপার সমান একে ভেঙেও আমরা লিখতে পারি মানে এরকম এক থাকে ঘাত যদি সূচক যদি আলাদা থাকে তাহলে আমরা সূচকগুলোকে যোগ করে দিয়ে লিখতে পারি একই হবে এক্স টু থ্রি একই হবে সেম হবে এক্স টু

তাহলে কি করতে পারে এক্স 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 এই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে তাহলে m+n সংখ্যা এবং x টু দি পাওয়ার m+n এদের যোগ করা যায় না তাই এই আকারেই রাখতে হয় পেলাম x কোনো বাস্তব সংখ্যা এবং m ও n দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m+n হয় ওকে মৌলিক নিয়ম ফান্ডামেন্টাল ল হয় এটাই বেসিক নিয়ম এরকম আরো নিয়ম আছে আমি এক্স টু ফাইভ কে এক্স দিপার থ্রি দিয়ে ও এক্সু দিপার থ্রি কে এক্স ফাইভ দিয়ে ভাগ করি

এক্স টু দি পাওয়ার মাইনাস আমি এক্স দিয়ে ভাগ করি ছাড়া বাস্তব সংখ্যা এবং এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা ও কি পাই দেখি এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন এক্স টু এম বাই এক্স টু দি পাওয়ার এ আকারে লিখতে পারি এবং এখানে এম সংখ্যক এক্স লিখবো এবং এখানে এন সংখ্যক এক্স লিখবো সব তো লেখা যায় না তাই ডট ডট দিয়ে কিছু লিখে ব্র্যাক লিখতে হয় টু তাহলে কি হবে ভাগ হচ্ছে তার মানে দাঁড়াবে আকারেই রাখতে হয় দেখো এম মাইনাস এন সংখ্যক যখন এম কিন্তু এনার থেকে বড় নিশ্চয়ই এম কে এনার থেকে বড় হতে হবে ছোট যদি ছোট হয়ে যায় তাহলে এইরকম হবে ওয়ান বাই হয়ে যাবে সেক্ষেত্রে এখানে লিখে দেওয়া আছে লব ও হর থেকে এন সংখ্যক এক্স অপসারণ করে পেলাম বাই হয়ে যাবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম পেলাম এক্স শূন্য ছাড়া যেকোনো বাস্তব সংখ্যা এবং এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু

সজল বলল মিঠু দিদির কাছে টু স্কোয়ার টু দি পাওয়ার ফোর টি ঘড়ি আছে অর্থাৎ দেখো কিন্তু টু স্কোয়ার টু দি পাওয়ার ফোর কতগুলি ঘড়ি হিসাব করে দেখো টু স্কোয়ার টু দি পাওয়ার ফোর আমরা ভেঙে নিতে পারি যে টু স্কোয়ার এই জিনিসটা চারবার আছে টু স্কোয়ার এই ভেতরের পার্টটা টু দি পাওয়ার বাইরের পাওয়ার চার তাহলে এই ভেতরের পার্টটা চারবার আছে তাহলে আমরা চারবার লিখে নেব

এবং এম এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এর কি মান পাই দেখি টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার দি পাওয়ার এম ভেতরের পার্টটাকে এন বার লিখতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার নিজের বেসগুলো এক উপরে এম সংখ্যক আছে তাহলে আমরা এক্স লিখে এম কে এন বার লিখতে পারি এম প্লাস তাহলে কি হবে যদি লিখি তাহলে কত হলো এম এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যা পেলাম এক্স একটি বাস্তব সংখ্যা এবং এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এন কিন্তু এক্স টু এম এন হয় অর্থাৎ পাওয়ার গুলো কিন্তু এরকম পাওয়ার থাকলে ওর পাওয়ার গুলো নিজেরা গুণ হয়ে যায় দেখো এর এক্স এর পাওয়ার এম আবার টোটালটার পাওয়ার এম তাহলে পাওয়ার গুণ হয়ে গেল এম এন নেক্সট ইলেভেন মিঠু দিদির দোকানে টু টু দি পাওয়ার এইটটি ঘড়ি আছে কিন্তু দীপু কাকার কারখানায় অনেক বেশি ঘড়ি আছে যদি দীপু কাকুর কারখানায় সিক্স টু দি পাওয়ার এইটটি ঘড়ি থাকে তবে দীপু কাকুর কারখানায় মিঠু দিদির দোকানের ঘড়ির কত গুণ ঘড়ি আছে হিসাব করুন দেখো মেঠো দুধের দোকানে টু টু দি পাওয়ার আটটি ঘুড়ি আছে তাহলে টু টু দি পাওয়ার আটটি ঘুড়ি আছে মেঠো দুধের দোকানে আবার দীপু কাকুর কারখানায় সিক্স টু দি পাওয়ার এইটটি ঘুড়ি আছে তাহলে দীপু কাকুর কারখানায় সিক্স টু দি পাওয়ার এইটটি ঘুড়ি আছে সিক্স টু দি পাওয়ার এইট মানে কি আমরা একে বেশ ভাঙতে পারি দেখো 3 2 6 মানে 3 লিখে উপরে পাওয়ার লিখতেই পারি। সেম ভাবে তাহলে 3 এরকম 8 বার আছে আমরা 8 লিখে দিতে পারি। এরকম 3 কিন্তু 8 আছে 2 ও 8 আছে সবাই গুণ সম্পর্কে আছে তাই তিন গুলোকে একদিকে করে গুণ সম্পর্কে রাখবো দুইগুলোকে গুলোকে একদিকে করে গুণ সম্পর্কে রাখবো তাহলে 10 আছে 8 টা 3 টু দি আর 2 আছে 8 টা 2 টু দি পাওয়ার 8 তাহলে এই থ্রি টু দি পাওয়ার এইট ইন্টু টু দি পাওয়ার এইট এটা হলো দীপু কারখানার ঘড়ি তার মধ্যে মিঠু দিদির দোকানে টু টু দি আছে তাহলে বলছে দীপু কাকুর কারখানায় মিঠু দোকানের ঘড়ির কত গুণ ঘড়ি আছে তার মানে দীপু কাকুর কারখানায় যা ঘড়ি আছে তাকে মিঠু দোকানের ঘড়ি দিয়ে ভাগ করতে হবে যদি

আমাকে মাথায় রাখবে কেন আমরা এরকম করলাম কারণ আমাকে এই বেসটা বার করতে হবে টু বেসটা বার করতে হবে ছয় কে ভেঙে টু বেস কি করে করব তিন আর দুই ভেঙে ছয় বেস হয় এবং আবার টু যখন বেস হয়ে গেল টু কে আট আছে অর্থাৎ টু টু দি পাওয়ার এইট আমাকে বানাতে হবে এই চিন্তা নিয়ে চলতে হবে তবে টু টু দি পাওয়ার এইট পাবো একে ভাগ করলে তারা খুব তাড়াতাড়ি অঙ্কটা করা যাবে নেক্সট টুয়েল এক্স ও ওয়াই দুটি বাস্তব সংখ্যা এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স ওয়াই টু দি পাওয়ার এন কি হবে দেখি দেখো এক্স ওয়াই টু দি পাওয়ার এম হলে এক্স আর ওয়াই এর গুণ ফল তার পাওয়ার এম তাহলে আমরা এক্স কে এম বার গুণ সম্পর্কে লিখতে পারি যদি লিখি দেখো এক্স ও কিন্তু এম বার আছে আর ওয়াই ও এম বার আছে তাই আমরা এক্স কে আলাদা করে নিলাম এম টা আর ওয়াই কেও এম খানা আলাদা করে নিলাম তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এম

এক্স বাই ওয়াই টু দি পাওয়া এম কি হবে দেখি যেখানে এক্স যে কোনো বাস্তব সংখ্যা শূন্য ছাড়া বাস্তব সংখ্যা এবং এম ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু জিরো দিয়ে ভাগ অসংখ্য তাই ধনাত্মক পূর্ণ সংখ্যা কেন বলছে এগুলো এগুলো কন্ডিশন দিচ্ছে কারণ জিরো দিয়ে নিচে কখনো হবে না ওয়াই শূন্য ছাড়া অর্থাৎ ওয়াই নট ইকাল টু জিরো এই কথাটার মানে হল ওয়াই নটিক এম ইকুয়াল টু কি লিখতে পারি এক্স বাই ওয়াই এটা এম বার আছে এক্স বাই ওয়াই কে আমরা এম বার গুণ সম্পর্কে লিখলাম তাহলে কি বলতে পারি দেখো উপরের নিচের করে উপরে লিখে দিলাম এম পেলাম এক্স ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হলে এম যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে টু দি পাওয়ার এম সমান কি হবে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম ভেঙে লিখতে পারি গুণ সম্পর্কে পাওয়ার থাকলে ভেঙে লিখব গুণ সম্পর্কে আবার ভাগ সম্পর্কে পাওয়ার থাকলে ভেঙে ভেঙে লিখব ভাগ সম্পর্কে যেখানে ওয়াই নট ইকাল টু জিরো এই নিচের ওয়াইটা যে শূন্য হওয়া যাবে না হলে এটা জিরো হয়ে যাবে আমরা সূচকের কি কি নিয়মগুলি পেলাম দেখি এক্স ও ওয়াই যে কোনো দুটি বাস্তব সংখ্যা এবং এম এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে

আমি উপরের সূচককে নিয়াবলী সাহায্যে নিচের সংখ্যাগুলো সরলতম মান লিখে এক যেমন to the power পার সেভেন to the power পার নাইন বাই সিক্স the power পার্স into থ্রি থ্রি স্কোয়ার আবার forty to the power twelve by five to the power nine into two to the power thirty. Next sixty three to the power five by seven to the power five into three to the power eight. Next thirty three to the power four into six to the power three into two to the power one by twelve to the power five into eleven to the power Manile square. Next zero point one to five to the power nine into eight to the power nine. Two cube

এটাকে ভেঙে লিখবো নেক্সট স্টেপে আর যা আছে আর দুটো হয় আটটা আর টু টু থ্রি পাওয়ার সিক্স সেভেন থ্রি নাইন দেখো কি হয়েছে এখানে টু টু সেভেন আর সিক্স আছে ভাগ সম্পর্কে আছে তাই বিয়োগ করে দিয়েছে

বাঁচাটা চল্লিশ এর টু দি পাওয়ার টুয়েলভ ভেঙে লিখতে পারি এইটাইভ নাই টু কিউব তার পাওয়ার আছে হোল টু দি পাওয়ার টুয়েলভ আর ফাইভ টুয়েলভ একে ভেঙে লিখলে দেখো কি হয় টু রাখবো পাওয়ার গুলো আলাদা আলাদা আছে একসাথে করে দিলে থ্রি আর টুয়েলভ গুণ হয়ে যাবে

এইট একটা বেস তার পাওয়ার নাইন এটা একটা বেস তার পাওয়ার নাই দুটো বেজের পাওয়ার নাইন একই তাহলে দুটোকে গুণ সম্পর্কে রেখে পুরোটার বেস এর পাওয়ার নাইন করে দিতে পারি তাহলে এইটা এটা গুণ করলে কি করলে জিরো জিরো সামথিং হয় মানে ওয়ানই হয় ওয়ান টু টু পার নাইন কি হবে ওয়ানই হবে দেখতে অনেক বড় কিন্তু অ্যান্সার কিন্তু ওয়ান ওকে অর্থে ঘাঁপড়ানো কোনো প্রয়োজন নেই সিম্পল নেক্সট ফিফটিন আমার কাছে টু টু দি পাওয়ার ফাইভটি ঘড়ি আছে আমি টু টু দি পাওয়ার থ্রি জনের মধ্যে ঘড়িগুলি সমান ভাগে ভাগ করে দেব হিসাব করে দেখি প্রত্যেকে কতগুলি ঘুড়ি পাবে দেখো আমার কাছে টু টু দি পাওয়ার ঘুড়ি আছে আমি টু টু দি পাওয়ার থ্রি জনের মধ্যে ভাগ করব তাহলে টু টু দি পাওয়ার ফাইভ কে টু টু দি পাওয়ার থ্রি দিয়ে ভাগ করতে হবে তাকে প্রত্যেকে পাবে ভাগ করে দিলাম কি হবে টু টু দি পাওয়ার ফাইভ থ্রি তাহলে ভাগ করলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায় ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ টু প্রত্যেকে টু টু দি পাওয়ার টু দি ঘড়ি পাবে নেক্সট কিন্তু আমি যদি টু টু দি পাওয়ার ফাইভ টি ঘুড়ি টু টু দি পাওয়ার ফাইভ জনের মধ্যে সমান ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকে কতগুলি ঘুড়ি পাবে হিসাব করি দেখো সেক্ষেত্রে পাবে টু টু দি পাওয়ার ফাইভ একই সেম ভাগ টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ বাই টু টু দি পাওয়ার ফাইভ করলে কেটে যায় ওয়ান থাকে তাহলে প্রত্যেকে একটি ঘুড়ি পাবে কিন্তু টু টু দি পাওয়ার জিরো মানে কত যদি পাওয়ার জিরো হয়ে যায় জিরো মানে কত যদি টু টু পাওয়ার জিরো তাহলে তার মান সব সময় এক হবে মাথায় রাখবে এ টু পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু পাওয়ার এন সমান কি হয় ভাগ হচ্ছে পাওয়ার গুলো বেগ হয়ে যাবে সত্যটি মান্যতা পায় যদি এম টু এন এর জন্য এম আর এন সমান হয় তখন জিরো হবে কারণ দেখো যদি এম আর এম এম বড় হয় তাহলে এটা হয় এম ছোট ছোট হলে যেটা হয় দেখিয়েছি আমরা কিন্তু যদি এম আর এম সমান হয় এক মাইনাস এক দুই মাইনাস দুই তাহলে কি হবে জিরো হয়ে যাবে টু দি পাওয়ার জিরো এর মান এক যার মাথায় জিরো থাকবে পাওয়ার এক অর্থাৎ আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ ফাই টু টু পাওয়ার পরাইভ টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ সমান টু টু পাওয়ার পিরো দেখো এখানে কেটে গেছিল তাই এক বুঝতে পেরেছিলাম আর এটা এক অন্য ধরনের টাইপে যেমন কি করে জিরো হয় কি করে এক হয় এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা যে 2 টু দি পাওয়ার 5 আর 5 পাওয়ার বিয়োগ হয়ে যায় কারণ আর পাওয়ার থাকে না আর পাওয়ার যখন হারিয়ে যায় তখন তার মান একই হয়ে যায় সে যেই থাক না কেন বেশ যাই থাকুক পাওয়ার হারিয়ে গেলে তার আর কোনো দাম থাকে না ঠিক আছে যেমন রাজা যদি সিংহাসনচ্যুত হয় সে একটা সৈনিকই হয়ে যায় তার মানে এক নেফট সংখ্যা অনুযায়ী যদি এক্স একটি শূন্য ছাড়া বাস্তব সংখ্যা হয় এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স টু দি পাওয়ার জিরোকাল টু ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস এন হয় দেখো এক্স এর পাওয়ার জিরো হলে একই হবে যার পাওয়ার জিরো হবে একই হবে এক্স ট্রিম যদি মাইনাস ওয়ান হয় যদি ওয়ান হলে তো এক্সই হবে যদি মাইনাস ওয়ান হয় তাহলে কি করবো আমরা একে এরা উল্টে যায় উল্টে যায় মানে পাওয়ার ওয়ান হলে কি হতো এক্স হতো যদি তার মানে ওয়ানটা কি হলো এক্স এর পাওয়ার হয়েছে ওয়ান হয়েছে মাইনাস থাকা মানে ওয়ান বাই হয়ে গেছে এক্স যদি পর একই রকম একই করেছে দেখো এক্স শূন্য ছাড়া বাস্তব সংখ্যা x নট ইকাল টু জিরো এক শূন্য যাবে না এবং এন একটি পূর্ণ সংখ্যা পেলাম এক্স শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে এক্স টু দি মাইনাস এন কে আমরা লিখতে পারি এক্স টু টু দি

হবে যেখানে এন যে কোন কিউব দেখো এক এই পাওয়ার গুলো কি হয়ে গেছে ওরা ভেঙে করেছে এটাকে মাইনাস এর পাওয়ার করেছে তিন তারপরে কে ওয়ান বাই এক্স কি করে পাঁচ করেছে তারপরে পাঁচ আর কে বিয়োগ করে দিয়েছে আমরা একে ডাইরেক্ট করতে পারি যেমন গুণের সময় কি হয়ে যায় পাওয়ার যোগ হয়ে যায় তাহলে মাইনাস যোগ পাঁচ করে দাও না কি হবে দেখো এটা প্লাস ফাইভ দুই তো হবে তাই না মাইনাস তিন প্লাস বা পাঁচ থেকে তিন যোগ গেলে দুই হয়

আমরা যখন মান বার করবো সিম্পল এর পরে যোগ কর দেবাস থ্রি প্লাস মাইনাস সিক্স এরকম হবে ঠিক আছে একটি শূন্য ছাড়া বাস্তব সংখ্যা হয় এবং ও এর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় নাইনটিন আমি টু টু পাওয়ার টু পাওয়ার থ্রি এবং টু টু দি পাওয়ার টু হোল টু দি পাওয়া হিসেবে পাওয়ার টু কিউব তাহলে কি হয় টু 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 এর জায়গায় থাকলো টু কিউব মানে হলো এইট তাহলে এখান থেকে টু স্কোয়ার হোল কিউবকিউব টু স্কোয়ার মানে ফোর ফোর হোলকিউব করলে কি হয় এখানে আমরা বড় ছোট দেখব পাওয়ারটাকে তাই একে চার করবো না তাই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় তিন দু গুণের ছয় তাহলে এক্ষেত্রে টু টু দিগ সিক্স দেখো এই ক্ষেত্রে মানে টু টু দিগার এইট এই ক্ষেত্রে টু দি দিগ সিক্স যেহেতু টু টু দিগ এইট বড় টু টু বিক্স এর থেকে তাই এই পার্টটা বড়

ছয়ের পাওয়ার করে কি হবে হান্ড্রেড থ্রি টু দি পাওয়ার হান্ড্রেড করলে তাহলে টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার হান্ড্রেড তাহলে তিনশোই হয় আবার টু কে

And 3 to the power 2m minus n by 6 to the power m dot 3 to the power m minus n minus 1 দেখো 2 3 6 10 6 কে ভেঙ্গে দেব 3 into 2 to the power m next এটাকে ভেঙ্গে লিখবো 3 to the power m and 2 to the power m

অনেক ঘুরি উড়িয়েছি এখনো তৃষা ও শাকিলের কাছে অনেকগুলি ঘুরি পড়ে আছে তৃষার কাছে যতগুলি ঘুরি পড়ে আছে তার বর্গ করলে 36 হবে কিন্তু শাকিলের কাছে যতগুলি ঘুরি পড়ে আছে তার ঘন করলে হবে করে দেখি কার কাছে ধরি ঘুরি পড়ে আছে দেখো তিসার কাছে যতগুলি ঘুরি পড়ে আছে তার বর্গ করলে থার্টি সিক্স হবে তার মানে যদি ধরে নি তিসার কাছে একটি ঘুরি আছে তাহলে তার বর্গ করলে সেটা থার্টি সিক্স হবে লিখতে পারি থার্টি সিক্স যা বলছে তাই করব। অঙ্ক সেম্পল কিন্তু শাকিলের কাছে যতগুলি ঘুড়ি আছে তার ঘন করলে টোয়েন্টি সেভেন হবে মনে করি শাকিলের কাছে ওয়াইটি ঘুড়ি আছে তার ঘন করলে টোয়েন্টি আমরা এইভাবে লিখতে পারি এটা আমি এক্স স্কোয়ার থার্টি সিক্স কিউব টোয়েন্টি হিসাব করে দেখি কার কাছে কতগুলি ঘুড়ি আছে তাহলে এক্স এর মান বার করতে হবে আর এখানে ওয়াই এর মান বার করতে হবে বার করতে পারলে আমরা কার কাছে কত ঘুড়ি পেয়ে যাব। দেখো এক্স কি হবে এক্স হলে স্কোয়ার থাকলে স্কোয়ার সমানের এদিকে চলে গেলে এর রুট হয়ে যায় তাই এক্স স্কোয়ার এদিকে চলে গিয়ে থার্টি সিক্সের রুট হয়ে গেছে তো আগে প্লাস মাইনাস অবশ্যই লিখবে কারণ পজিটিভ হতে পারে রুট ভাঙলে নেগেটিভ হতে পারে তাই থার্টি সিক্স ভাঙলে সিক্স ইন্টু একটাই সিক্স বেরিয়ে আসে প্লাস মাইনাস সিক্স তাহলে আমরা সবসময় পজিটিভ মান নেব কারণ নেগেটিভ মান হয় না ঘড়ির সংখ্যা ঋণাত্মক হয় না তাই এক্স ইকুয়াল টু সিক্স ঠিক সেরকমভাবে

বেস হিসেবে তৈরি করব তাহলে 3 ইনটু 3 ইনটু 3 মানে 3 কিউব মানে 27 তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি 3 কিউব হোল টু দি পাওয়ার 1 তাহলে উপরের পাওয়ার 3 আর এই 3 কেটে যায় থাকলো 3 তাহলে এইটা মানে হলো 3 তাহলে y মানে 3 সেভ আমরা এইটাকে এইভাবে না করে এভাবে লিখতে পারি যেমন x কে যদি আমরা স্কোয়ার আছে স্কোয়ার এদিকে চলে গেলে আমরা রুট করেও করতে পারি আবার রুট না করেও স্কোয়ার এদিকে চলে চলে গেলে হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে হাফ হয়ে গেলে আমরা কি দুই আছে তাহলে আমাকে ছত্রিশ কে দুই আর বর্গ করতে হবে টু ইন্টু টু ফোর ইন্টু টু আট ইন্টু টু ষোলো ইন্টু টু তাহলে একে টু করলে কি হবে সিক্স এর সিক্স এর

a টু দি পাওয়ার হাফ এবং a এর ঘনমূল a টু দি পাওয়ার 1/3 কিন্তু a টু দি পাওয়ার 1/n কে কি বলবো যেখানে n যেকোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা a টু দি পাওয়ার 1/n কে a এর n তম মূল বলা যায় অর্থাৎ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এ এবং যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা a এর জন্য a টু দি পাওয়ার 1/n একটি অনন্য অর্থাৎ ইউনিক ধনাত্মক বাস্তব সংখ্যা x হবে যদি x টু দি পাওয়ার

এ টু দি পার ওয়ান বাই টু যখন ওয়ান বাই টু থাকে তখন কিন্তু আমরা রুট লিখি যখন এ টু দি পার ওয়ান বাই ওয়ান থাকে এই হয় কিন্তু থাকলে আমরা লিখি যদি জায়গায় থ্রি থাকে তাহলে আমরা রুটের মাথায় এখানে তিন বসিয়ে দিই তাহলে এখানে এন আছে তাই এখানে এন বসানো হয়েছে এ টু দি পার ওয়ান বাই এন জিরো এর এন তম মূল জিরো নিজেই কারণ জিরো যদি বেস হয়ে যায়

যখন 6 চলে যাচ্ছে একটি ষষ্ঠ মূল যদি a ঋণাত্মক বাস্তব সংখ্যা ওই এর একটি ধনাত্মক বিজোড় সংখ্যা হয় তবে এ টু দি পাওয়ার ওয়ান বাই এর একটি অনন্য ঋণাত্মক বাস্তব সংখ্যা হবে যদি এক্স টু দি পাওয়ার

মাইনাস থ্রি এর কি সাতাশে নেব উপরে পাওয়ার চার আর একের তিন চার ইন্টু একের তিন চারের তিন হয় তাই ভাঙলে একের তিন হোল টু দি পাওয়ার চার তার মানে সাতাশ কে ভাঙলে থ্রি টু দি পাওয়ার থ্রি

বুঝেছি এর মান যেকোনো ধনাত্মক বাস্তব সংখ্যা কিউ এর মান যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ও পি যেকোনো পূর্ণ সংখ্যা হলে a টু দি পাওয়ার পি বাই কিউব কি হবে আমরা

এদের দেখো যেহেতু বেস এক আছে আমরা তাড়াতাড়ি ক্যালকুলেট করার জন্য এর পাওয়ারের বেস নিচে হর পাঁচ এর দুই আমরা এগুলোকে এক করতে পারি তাহলে পাঁচ দু গুণে দশ অথবা আমরা কে নিচে থেকে দশ বানাবো তাই একে দুই দিয়ে গুণ করেছে দশ তাহলে একে দুই দিয়ে হচ্ছে মানে মাইনাস চার একেও পাঁচ দিয়ে গুণ করেছে দশ গেট ফিফটিন তাহলে কি হবে এ এ তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ফোর মানে এ টু দি পাওয়ার

কিউব এর হোল টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি এটা কেউ ভাঙবো টু টু দি পাওয়ার টু এর হোল টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টুয়েলভ বেশ টু 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 পেয়ে গেলাম এবার কি করবো

তাহলে কি হবে এটা বিয়োগ হয়ে যাবে দেখো একবারে করলে টু টু দি পাওয়ার বাই সিক্স আর মাইনাসিক্স বিয়োগ ওয়ান বাই সিক্স মাইনাস ফাইভ বাই সিক্স মানে ওয়ান বাই সিক্স প্লাস এইটাকে গুণ করলে হয় টু টু দি পাওয়ার

এই এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে ওপর নিচ গুণ করতে হবে কেন বি দিয়ে করলাম কারণ আমরা এই যে পজিটিভ এই যে পজিটিভটা আছে এইটাকে হাঁটাতে চাই আমরা যে কোনো একটা এটাকে করেছে এইভাবে আমি এটা পরে নতুন ভাবে করে দেবো এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে যখন ওপর নিচ গুণ করছে ওপরেও গুণ করতে হবে নিচ্ছে তবে এটা সমান হবে ওপরে এক আছে তাহলে x -2 দিয়ে গুণ করব একে কি করব আসলে দেখো একটা জিনিস মাথা রাখো এটা কি করছে এই যে নিচের বেসটা আছে না এই প্রথম সংখ্যাটা এটা দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা প্রথমটার নিচের হরে এই প্রথম সংখ্যাটাকে অমিট করবে আবার দ্বিতীয়টার নিচের হরের দ্বিতীয় সংখ্যাটাকে অমিট করবে এবং তৃতীয়টার

প্রমাণ করতে হবে যখন এরকম নিচের বেস গুলো নাম্বার থাকবে পাওয়ার গুলো থাকবে তখন আমরা এগুলোকে ধরি এটা সমান এটা সমান এটা কে লিখে নেব তার মানে যদি এটা সমান কে লিখি টু এক্স টু টু দি পার্সমান কে হয় তাহলে টু সমান কি হবে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স

সূচকের নিয়মাবলী মূলত সূচকের ক্ষেত্রে প্রযোজ্য হলো কিন্তু অমূলত সূচকের ক্ষেত্রেও কি সূচকের নিয়মাবলী প্রযোজ্য হবে টু টু দি পাওয়ার রুট আর থ্রি টু দি পাওয়ার রুট সেভেন ইত্যাদি কি ধরনের সংখ্যা অর্থাৎ অমূলত সূচক যুক্ত সংখ্যারা কি ধরনের সংখ্যা তা আমরা উচ্চ শ্রেণীতে শিখব পরে শিখব কিন্তু আমরা ধরে নেব এই ধরনের সংখ্যারাও সূচক নিয়মাবলী মেনে চলবে যেখানে তারা সংজ্ঞায়িত ডেস্ক থার্টি এ কিউ টু দি পাওয়ার আর টু এবং

কোনটা চয়েস হবে সঠিকটা করে দেখাও ইলেভেন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যেমন এটা ইজ ইকুয়াল টু এটা হলে এক্স ইজ টু ওয়াই কত হয় এটা মাইনাস এটা হলে ফাইভ এক্স স্কোয়ার তাহলে এক্সের মান কত হয় এখানে এক্সের মান বার করতে হবে কিছু কিছু প্রবলেম দেওয়া আছে এগুলোকে সলভ করতে হবে ওকে এইগুলো আমি এখন করবো না এগুলো এই অনুশীলনীগুলো আমি পরে করে দেবো ওকে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা পরে করব। ঠিক আছে এগুলোকে আমি প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে পরে সলভ করে জানিয়ে দেবো এগুলো থিওরি থিওরিগুলো সুন্দরভাবে বোঝো বুঝলে এগুলো করতে পারবে